মেঘগুলো হয় নর্মালে মেঘের হাইটটা বেশি থাকে সেই ক্ষেত্রে আমরা যেটা বলি বর্জ্য ঝড় এই ঝড় ঝড়ের কারণে অনেক লাইটিং হয় লাইটিং থেকে অনেক ক্যাজুয়াল্ট হয় আপনি দেখেন গত কয়েকদিনে বৃষ্টির সাথে অনেক লক্ষ্য মারা গেছে এক্ষেত্রে যে জিনিসটা বলা দরকার যেটা এখান থেকে বাঁচার জন্য আমাদের কিছু করণীয় করণীয় রয়েছে যে এই ধরনের কালো মেঘ দেখলে বা আকাশে বৃষ্টি শুরু হয়ে গেলে বিশেষ করে খোলা সাদে আমরা থাকবো না অনেক সময় বৃষ্টি অনেক দিন পরে বৃষ্টি এসেছে অনেক বাচ্চা কাচ্চা অনেকে তারা বেলকুনিতে ভিজতে চায় অথবা ছাদে ভিসতে চায় এটা মোটেও করা উচিত না কারণ হচ্ছে ছাদে থাকলে ওই সময় যদি লাইটিং বা স্ট্রাইক হয় সেক্ষেত্রে তাকে এফেক্টেড হয় সম্ভাবনাই বেশি এই জন্য যতটা সম্ভব যখন লাইটিনিং হয় ইয়ে হয় রুমের ভিতরে থাকা আর একটা জিনিস হচ্ছে যারা খোলা মাঠে কাজ করে বিশেষ করে গ্রামগঞ্জে কৃষক ভাইরা যে কাজ করে কারণ ওই সব জায়গাতে দেখা যাচ্ছে খোলা মাঠে নর্মালি টাছও থাকে না ওই সময় ওই সব জায়গায় যদি কালো মেঘ থাকে সেক্ষেত্রে তারা যত দ্রুত সম্ভব নিকটে কোনো আশ্রয়স্থল বা ঘরের ভিতরে অবস্থান করবে আর এখন যদি ঘরও না থাকে আশ্রয়স্থল না থাকে সে ওই সময় কোনো টাছ থাকলে গাছের গোড়ায় যাবে না গাছ থেকে সাত আট ফিট দূরে থাকবে এবং থাকার পরে সে যত সম বসে পড়বে বসে যদি যথাসম্ভব একটু উপর হয়ে থাকবে এবং যথাসম্ভব যদি হয় তা পায়ে পঞ্চ ইউজ করবে সেক্ষেত্রে এই ধরনের ক্ষয়ক্ষতি থেকে অনেকটা রক্ষা পাওয়া সম্ভব হ্যাঁ নদী আপাতত নেই নর্মালি আমরা যেটা করি সংকেত হ্যাঁ মাছ ধরা নগর ট্রলার আমরা যখনই এই ধরনের মেঘমালা দেখি আমার সাথে সাথে আমরা সংকেত জারি করি এটা আমরা দিনের বেলা তিন চারবার করি প্রয়োজন হলে এটা আরও বাড়তে পারি কারণ হচ্ছে এই জরে বেশি এফেক্টেড হয় নদী নদী যে সব লোকজন থাকে এই জন্য আমরা এটা সব সময় আপডেট রাখি না আপাতত যেটা দেখা যাচ্ছে চার পাঁচ দিন এই যে বৃষ্টির প্যাটার্ন এই প্যাটার্নটা কন্টিনিউ করবে এমন কিটা আরও বাড়তেও পারে সেক্ষেত্রে ধরে নেন আপনার সাত আট দিন ওইরকম তাপমাত্রা আর উঠবে না মোটামুটি সহনি পর্যায়ে থাকবে এবং এমনকি আর যে এখন যে আমাদের যে মডেল অ্যানালাইসিস আছে এটা দেখাচ্ছে যে আগামী সাত আট দিন এমনকি দশ দিনও এটা এই বৃষ্টিটা কন্টিনিউ করতে পারে তবে আপনাদের ধরে নিতে হবে বৃষ্টি হয়তো রেগুলার নাও হতে পারে হয়তো একদিন ব্রেক দিতে পারে অথবা দিনে দিনে একবার হতে পারে বা দুইবার হতে পারে সেক্ষেত্রে তাপমাত্রা ওই ধরনের যে বেশি হওয়া সেরকম হবে না